এখন বোনের দোকানে দাঁড়িয়ে আছি। তো বোনগুলো হচ্ছে পাপড়ি পাপড়ি না, একটু হাই বলে দাও। হাই বলতেন আপনার কি আছে? আমার একটা গেম স্টল, এখানে বিভিন্ন ধরনের গেম আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলছে গেম। ওদের কুপন নিয়ে আসতে হবে, ওই পাশে কাউন্টার আছে, ওখান থেকে কুপন এনে ওদের গেম। এই দিদি আছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এই জায়গায়, ঠিক আছে ম্যাম, আচ্ছা থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। এই জায়গায় সম্পূর্ণ বাচ্চাগুলি এই জায়গায় নৃত্য করবেন, এই জায়গায় বিশাল বিশাল একটু বলো তো এই জায়গায় হাই বলে দাও, ঠিক আছে থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি এখন চলে আসলাম সেই বালুঘাটের অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রচুর লোক এই জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, পিছন দিকে প্রচুর দর্শক বসে আছে। এটা বালুঘাটে অবস্থিত, আর নিজেকেও অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগছে এই জায়গায়। তো আমি এখন এই সাইডটা একটু দেখিয়ে দিব। গণনায়কায় গণদৈবতায় গণাধীক্ষায় ধীমহি গুণশরীরায় গুণমণ্ডিতায় গুণেশানায় ধীমহি গুণাদীতায় গুণাধীশায় গুণপ্রবিষ্টায় ধীমহি একদন্তায় বক্রতুণ্ডায় গৌরীতনয়ায় ধীমহি গজেশানায় বালচন্দ্রায় শ্রীগণেশায় ধীমহি। আমি যতটুকু জানতে পারছি এটা হাই স্কুলের মাঠ, তো হাই স্কুলেই এই প্রোগ্রামটি হচ্ছে। তোমাদের কি এটা বাবু, তোমাদের কি চাট না? কত করে প্লেট কত করে প্লেট বিক্রি করছো? ও ঠিক থ্যাংক ইউ। Thank you.
তোমার ঝালমুড়ি না? হ্যাঁ 10 টাকা। আমি এখন এই ঝালমুড়ি দোকানে দাঁড়িয়ে আছি। আমার ছোট ছোট ভাইরা এই ঝালমুড়ি দোকান লাগিয়েছে, অনুষ্ঠানের অংশগ্রহণ নিয়েছে। এই যে হাই বলে দাও। হাই ঠিক আছে। অনুষ্ঠানটি দেখে অনেক বড় মনে হচ্ছে। তোমাদের কি পাপড়ি? আমি এখন বোনের দোকানে দাঁড়িয়ে আছি। বোনগুলো হচ্ছে পাপড়ি পাপড়ি না, একটু হাই বলে দাও। ঠিক আছে বলছি। এই জায়গায় আমি এখন দিদির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। একটু কিছু বলতেন, আপনার কি আছে? আমার এটা গেম স্টল, এখানে বিভিন্ন ধরনের গেম আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা খেলছে, ওদের কুপন নিয়ে আসতে হবে। ওই পাশে কাউন্টার আছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই জায়গায় বাইক করেছে অংশগ্রহণ। কি বাইক তোমাদের? আমি এখন দাদার সঙ্গে দাঁড়িয়ে আছি এই মানুষ অনুষ্ঠানের মধ্যে। দাদার হচ্ছে বাইক এনেছে, একটু বলে দেখি কি বাইক। এগুলো ওকিনাওয়া ইলেকট্রিক স্কুটি হয়। ঠিক আছে, স্কুটি হয়। তো এগুলো একবার চার্জ করলে এক একটা গাড়ির ভ্যারাইটিস আছে আমাদের। একটা গাড়ি আছে একবার চার্জ করলে 60 কিলোমিটার, একটা গাড়ি আছে একবার চার্জ করলে 80 থেকে 90 কিলোমিটার, আর একটা গাড়ি আছে তোমার একবার চার্জ করলে 100 থেকে 110 কিলোমিটার। জায়গার নামটা একটু বলে দেওয়া। আমাদের জায়গার নাম, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে যোগমায়া। ঠিক আছে, তো এই দাদারা হচ্ছে এই জায়গায় অংশগ্রহণ করেছে। এই যে বাইকগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার বোনটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলো, একটু হাই বলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। We have here with us Mr. Shankar Chakravarti. I stand here and in front of the children. I am not standing just as a government officer, as a bureaucrat, not just that, because I am also a father of a couple of school going children. So whenever I speak to children, আমার ভাইগুলো হচ্ছে আমার চ্যানেলের নাম বলছে, তো ইনারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন। আমি একটু দেখিয়ে দিব তোমাদের। বর্তমানে আমি এখন হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে ভিডিওটাকে শ্যুট করছি। পুরো টিমটাকে আমি দেখানোর চেষ্টা করব। এবং ছোট ছোট এই জায়গায় স্টল খুলেছে, আমি একটু দেখিয়ে দিই। এবার আরেকটি চলে আসলাম স্টলে। এখন বর্তমানে আমি হচ্ছে এই দাদার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সম্পূর্ণ কেক দেখতে পাচ্ছি এই জায়গায়। তো এই দাদা হচ্ছে অংশগ্রহণ করেছে এই প্রোগ্রামে। আপনার হচ্ছে ঘুগনি আছে নাকি? পোলাও, পোলাও আলুর দম। আচ্ছা, দাদা কিছু কেক রেখেছে আর হচ্ছে পোলাও আলুর দম নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই জায়গায় প্রচণ্ড ভিড় লেগে গিয়েছে। দিদি আপনাদের কী ইয়ে স্টলটা কি? সমস্যা এই জায়গায় দিদির হচ্ছে সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে, স্টল খুলেছে এই জায়গায়। এই যে তো অনেক প্যারেন্টসরা বাচ্চারা এই জায়গায় খাচ্ছে, এই জায়গায় এসে। থ্যাংক ইউ। এই যে ঠিক আছে করো। এবার আমি আরেকটা স্টলে চলে আসলাম।
এই জায়গা আছে তোমাদের কি ভাই তোমাদের সবাই চানা চাট চানা চাট একটু বলো তো এই জায়গায় চানা চাট আমাদের 15 টাকা করে একদম পিওর ভেজ আচ্ছা এই বোন ভাইগুলো আছে যারা অংশগ্রহণ করেছে তো একটু দোকানটা আমি দেখিয়ে দিই এই যে আমি আপনাদের চ্যানেল একটু হাই বলে দাও হ্যালো হাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি পরে বলছি হ্যাঁ এই জায়গায় আমার ছোট ছোট ভাইগুলো এই জায়গায় দিয়েছে বনগুলো দিয়েছে এই যে দোকান তোমাদের একটা নাম বলো একটু কিস্তুর নাম কি তোমার কিস্তুর নাম কি বলো একটু আচ্ছা তোমাদের কি কি পড়ে গিয়ে কি কি আছে এই জায়গায় এখানে আছে মুড়ি তারপর যেটাকে ভেলো বলা হয় তারপর আছে শসা ধনে পাতা অনিয়ন আছে চাট মশলা অনিয়ন এই ভাই বোনরা এই জায়গায় চংশন করেছে থ্যাংক ইউ হ্যাঁ করো এবার আমি আরো কিছু স্টল দেখিয়ে দিই এই জায়গায় তোমরা কি করেছো ভাই তো এই জায়গায় ছোট ছোট ভাইরা ছোট্ট একটা স্টল খুলেছে সাথে কেক আছে চকলেট আছে ক্যাডবেরি আছে তারপর আছে লেস আছে বাহ ভালো হাই বলে দাও পাওয়ার চলকে হাই বলে দাও থ্যাংক ইউ করো হ্যাঁ এইবার এক জায়গায় চলে আসলাম আমি কোথায় গেল ওনার কোথায় গেল হ্যাঁ কোথায় আছো এদিকে আসো আমি আর যা চলে আসলাম এই যে আমার ছোট ছোট ভাইরা এই যা স্কুল খুলেছে একটু বলো কিছু বলো তোমরা কি করেছো এই জায়গায় নামগুলো বলে দাও নামগুলো বলে দাও আমি হচ্ছে অপ্রতিম মুখার্জি আমি কৌস্তব সাহা কি খুলেছো একটু বলে দাও একটু এই যে আবে রাখ না এই জায়গায় ছোট ছোট ভাইরা এই যে খুলেছে একটু হাই বলে দাও হাই হাই ঠিক আছে করো আরেকটি হচ্ছে চলে আসলাম স্টলে ছোট ছোট ভাইরা এই জায়গায় স্টল খুলেছে এই যে একটু তোমরা একটু বলে দাও তোমাদের স্টলটা কি আছে এই যে ভাইগুলি একটু হাই বলে দাও ঠিক আছে করো হ্যাঁ থ্যাংক ইউ এবার আমি লাস্ট চলে আসলাম আরেক জায়গায় একটু ভিড় আছে এই জায়গায় আমার ছোট দাদা ভাইরা এই জায়গায় আপনি আগের বার করেছিলেন ব্লগ তোমাদের তোমাদের কি হয়েছে তোমাদের স্টলটা কি হয়েছে বড়াপাও হ্যাঁ বড়াপাও না হ্যাঁ আচ্ছা এই জায়গায় ভাইরা আছে বড়াপাও খুলেছে এই জায়গায় মানে ইনারা হচ্ছে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে একটু হাই বলে দাও হ্যালো হাই দোস্ত ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ করো একদম একদম তো আমি এখন এই প্রোগ্রামে ঘোরাফেরা করছি বালুরঘাটে এটা হচ্ছে হাই স্কুলে এই প্রোগ্রামটি হচ্ছে এবং প্রচুর ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি আমি এই প্রোগ্রামে এবং ছেলে মেয়ের প্যারেন্টস এসেছে দেখতে এবং ভালোই লাগছে এসে আমাকে খুব ভীষণ ভালো লাগছে এই জায়গায় কারণ এখন প্রায় হচ্ছে আপনার 4:45 বাজে বাস্তবে খুব ভালো লাগছে এই জায়গায় এসে আমাকে এবং আমি একটু দেখিয়ে দিই প্রচুর প্রচুর ছেলে মেয়ে দেখতে পাচ্ছি এই জায়গায় একটু আমি দেখিয়ে দিই এই যে when you are in having this urge of doing something which is evidently wrong you also know এই জায়গা সম্পূর্ণ বাচ্চাগুলি এই জায়গায় নৃত্য করবেন এই জায়গায় বিশাল বিশাল তো এই জায়গায় ঘুট করে একটি প্রোগ্রামে চলে আসলাম আমি
এই মুহূর্তে আমি অনুষ্ঠানে উপস্থিত। তো ঠিক আছে, এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে, আমি বাড়ি রওনা হয়ে যাব। তো আমি এখন এই স্কুল থেকে বাড়ি মানে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। প্রোগ্রামটা এখন চালু আছে, শেষ হয়নি, রাত্রি প্রায় 9-10 অবধি প্রোগ্রামটা চলবে। ঠিক আছে, 9-10 অবধি প্রোগ্রামটা চলবে। তো এখন প্রায় রাত্রি হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে বাড়িতে মানে বেরিয়ে যাব। বলবে কিছু বলবে? সেই যে পাশে দিকে দাঁড়িয়ে আছে हमारा लास्ट ईयर है कॉमर्स में है, हम लोग बहुत एंजॉय कर रहे हैं। कॉमर्स साइंस साइंस बोलो 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 भाई, हमें कुर्सी भाई बहुत कुर्सी। मेरा नाम आबिर है, इसका नाम मलिश कराना है, और हम लोग एक गाना भी करने वाले हैं। ये हमारा ग्रुप है, वो जी काले वाले, ये काले वाला वो ये हमारा ग्रुप है गाने का। पार्टी पार्टी और 3-4 मंथ बाद हम लोग ये बहुत मिस करेंगे, हम लोग भी एक्सपीरियंस हो जाएंगे। ঠিক আছে, আমি এখন এই জায়গা থেকে বেরিয়ে যাব, রাত্রি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি ভিডিওটা আপনাদের দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এটা হচ্ছে বালুঘাটে অবস্থিত, মানে যে প্রোগ্রামটি হচ্ছে এটা বালুঘাটের। আপনি মোটামুটি 10 অবধি চলবে এই প্রোগ্রামটি। এত ছেলে মেয়ে জায়গায় ঘোরাফেরা করছে, মানে এত সুন্দর লাগছে এই জায়গায়, বাস্তবিক খুব ভালো লাগছে। তারপরে অনেক ছেলে মেয়ে আমি দেখতে পাচ্ছি, খুব উৎসুক এই জায়গায় ছেলে মেয়েরা। আর এখন প্রোগ্রাম হচ্ছে এই জায়গায়, বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি এই জায়গায় চলে এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো নিজেকেও এই জায়গায় এসে খুব প্রাউড ফিল মনে হচ্ছে, যে আমি এই জায়গায় এসে আমি নিজেকে অংশগ্রহণ করতে পারলাম। খুব সুন্দর লাগছে, মানে মানে বল মানে বুঝতে পারবো না যে কতক্ষণ আমাকে ভালো লাগছে এই জায়গায় এসে, খুব ভালো লাগছে। প্রায় সুন্দর লেগে যাচ্ছে, তো আমাকে যে কি মজা লাগছে আমি বলে বুঝাতে পারবো না, খুব ভালো লাগছে। এত ছেলে মেয়ে দেখতে পাচ্ছি এই জায়গায়, খুব ভালো লাগছে। আমারও স্বপ্ন যে আমার ছেলেকে আমি এইরকম জায়গায় মানে দাঁড় করাবো। তো আপনারা সাপোর্ট করবেন। তো প্রায় রাত্রি লেগে গেল, আমি এখন এই জায়গা থেকে বাইরে বেরিয়ে যাব প্রোগ্রাম থেকে, কারণ ব্লগিংটা আমি আর করতে পারছি না। ঠিক আছে, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভালো লাগলে একবারের জন্য লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোটো ছোটো ভাই বোনের জন্য। তো ঠিক আছে, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।